স্টুডেন্ট আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ফ্রিল্যান্সার আজাদ। তো আজকে আমি আপনাদের ভিডিওটা দেখাবো, চলে আসেন। আজকে আমি অটোক্যাড কি করে আপনারা সেটআপ দিবেন। অটোক্যাড আমার কাছে এখন যেটা আছে 2007 আপডেটে 2007 এবং প্যাচ ফাইলটা এবং সেটআপ ফাইল ডাউনলোড লিঙ্ক সহ আপনাদের নিচে ডিসক্রিপশন পেয়ে যাবে। তো যেটা প্রথমে চলে আসে কি করে সেটআপ দেবো, তার মধ্যে প্রথমে যেটা হলো আমরা সফটওয়্যারের ভিতরে ঢুকবো, সময় নিবে ফুললি ইনস্টল হয়ে। দেন আপনার টোটাল কিভাবে এটাকে ওপেন করবেন এবং কিভাবে কাজ করবেন তার প্রসিডিউর আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে। এটা 2007 ইনস্টল ব্যাপারটা এরকম, এখন অনেক আপডেট ফাইল আরো ডিটেইলস আপডেট ফাইল বের হয়েছে, যেমন হচ্ছে 16, 17, 18, 19 অনেক আপডেট চলে গেছে। তো ওইটাও ফ্ল্যাটটা হচ্ছে একটু আলাদা, আবার এটা স্পেকটা একটু আলাদা। তো যখন আপনি যদি সাজেস্ট করেন যে না আপনারা 2016 বা অন্য কোনো ট্র্যাকটা দেখবেন, সেটারও আমি সামনে ইনশাল্লাহ প্রোভাইড করার চেষ্টা করব। তো আপাতত 7টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এটাও ভালো, এটাও ট্র্যাক সহ আপনাদেরকে প্রোভাইড করে দিব। নিচে অ্যাকসেপ্ট চাপ দিবেন, নেক্সট, এখানে সিরিয়াল কি দিয়ে দিবেন আপনারা। তো দেখেন এখানে আমি সিরিয়াল কি দিয়ে দিচ্ছি, সিরিয়াল কি দেখেন সব 111। এই কাজটা আপনারও করবে তাহলে কিন্তু দেখে নিতে পারেন, 111 নেক্সট, তাহলে আপনারা দিতে পারেন, এগুলো নাও দিতে পারেন, না দিলে সমস্যা নেই। আর দিয়ে দিলাম ট্রপিক্যাল, সব কিছু চাইলে ট্রপিক্যালি দিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। ডেস্কটপ চাইলে ডেস্কটপ আইকন, একটা ডেস্কটপ আইকন শো করবে, কোনো সমস্যা নেই, দিতে পারেন, ইয়েস করে নেবেন। এইভাবে অটো ইনস্টল হতে থাকবে, যেটা হচ্ছে আপনার ফুললি একদম ফুল সেটআপটা এখান থেকে অটো রেনিউতে থাকবে। আর দেন লাস্টে যেটা করবো সেটা তো আমি আপনাকে দেখাই দিব, ট্র্যাকটা কী করে সাবমিট করতে হয়। এর জন্য হয়তো আমার একটু সময় লাগবে, যেটা হলো প্রায় কম বেশি 10-15 মিনিট আমার সরি 5 মিনিট বা 2-3 মিনিট লাগবে। এভাবে আপনি ইনস্টল হতে থাকবে। তো আপনারা এটার পাশাপাশি আমি এখান থেকে আপনাদেরকে জিনিস দেখিয়ে দিই, যারা যাদের আপনারা ধরো সাথে ইউজ করতেছেন এবং যারা আপনারা এর জন্য ডিটেল ইউজ করবেন, যেমন হচ্ছে আমি একটু আসি আপনাদের দেখাই দিই আপনাদেরকে। ইউটিউবে আসছি, সুতরাং এটা ইনস্টল হওয়ার পর আপনার আর আপনাকে 2016 আপডেট চলে আসছে, 17 চলে আসছে, তার ট্র্যাক ফাইলটা ডাউনলোড সেটআপ দেওয়ার অপশন আমি দেখাই দিব। দেখতে পারবেন সেটাও দেখতে পারবেন। থাকলে কোনো সমস্যা নেই, যেমন হচ্ছে নেট থাকলেও অনেক সময় ইউজ করা যায় এবং নেট না থাকলেও ইউজ করা সম্ভব। তো এখন দেখেন আমি আপনাকে যে ফুল থিমটা আমি দেখাতে পারবো, থিমটা আমি দেখাতে যাচ্ছি কী করে আপনারা এটাকে ইনস্টল করবেন এবং ফুললি একদিন আপনার ইনস্টল সেট আপ সহ। এটা 50% প্রায় হয়ে যাবে, হয়ে গেছে, তো ফুল কমপ্লিট হলে দিন আমি আপনাকে এখন
সেটা ইনস্টল হোক, পাশাপাশি আপনার অটোক্যাড 2019 সেটআপ দ্য সিস্টেম সহকারে আমি এখানে কাজ করবে। আমি আপনাকে দেখাই দিতে যাচ্ছি যে এটা পাশাপাশি এটা কীভাবে আপনি ইনস্টল করবেন। এটা হলো অটোক্যাড 2019 ফুল সেটআপ নিচ্ছে, সেটআপ লিঙ্ক সহকারে আছে। আমি 2019 এর লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব যে আপনার 2019 কী করে সেটআপ দিবেন, এর ফুল ডিটেলস সহ আমি আপনাদেরকে দিয়ে দিব। এটাও খুব ইজি, দেখেন এটা 2019 সেটআপ দর অটোক্যাড 2019 সেটআপ দর সিস্টেম। তো দুইভাবে দেওয়া যায়, যেমন হচ্ছে আমি 2007 দিচ্ছি, এটা আপনার পিসির এক এক পিসির কনফিগারেশনের উপর বেস করে এক একভাবে দিয়ে নেবেন। এটা 2019 সেটআপ দর সিস্টেমটা আমি আপনাকে দেখাচ্ছি। আর পাশাপাশি আমি 2007 তো আমি সেটা আমি দিচ্ছি, 7 এবং 19 দুটোরই ক্র্যাক এবং দুটোই আমি আপনাদেরকে আর আমার ডিসক্রিপশন লাইনে আমার দিয়ে দিব। তাহলে আমার ডিসক্রিপশন লাইনে লিঙ্ক দিয়ে আপনারা দুটোই ইনস্টল করে নিতে পারবেন। সিস্টেমটাও দেখাচ্ছি এখানে পাশাপাশি, এখন 2019 এখন আপডেট ফাইল সেটাও একটা কনভিউশনের হবে একটা ওপেন করে। আচ্ছা আমি একটু কাজ করি, রেজুলেশনটা আপনাদের জন্য একটু হাই করে দিই, তাহলে হয়তো আপনার একটু সুবিধা হবে। রেজুলেশনটা এখান থেকে রেজুলেশন কম বেশি করা যায়, তাহলে আপনার রেজুলেশনটা একটু হাই করে নেবেন। এখানে অলরেডি সেট আপ হচ্ছে, এখানে পেস্ট করে দিবেন আপনারা। তো পেস্ট করার পর দেখি কি গানটা আছে, যে সেম কি গানটা আবারও কপি করে নিব আমরা। এর জন্য একটু মোটামুটি ভালো কনফিগারেশন পিসি লাগবে, যেটা আবারও বলে দিই আপনাদেরকে। এখানে আপনার ডেস্কটপ ডেস্কটপ নামটা এখানে সিলেক্ট করে এখানে চাপ দিলে এখানে দেখেন অটোক্যাড এই পোর্শনটা এটা সিলেক্ট করে জাস্ট এখানে আইডি আপনার সেম ভাবে দিয়ে দিব, ঠিক আছে, সেভ করে দিলাম ডেস্কটপ নামটা। আসবে এবং ওপেন ফোল্ডার ফাইল, এখানে যাওয়ার পর
ভাবে পেস্ট আর রিপ্লেস এন্ড কন্টিনিউ আবার কন্টিনিউ কন্টিনিউ তিনটা ফাইল তিনটা ভাবে ওপেন হয়ে গেল এখানে তো এখন আমরা ওপেন করে দেখবো যে আসলে এখানে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হচ্ছে না আমি ওপেন করতে পারছি তো এখন এখানে 2007টা ওপেন করার সহজ এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন লাইনে আর 2019 আমি দেখলাম এটা কম বেশি যেটা হচ্ছে কাজের জন্য 2007 করা সম্ভব 2019 সম্ভব যেটা হচ্ছে অনেক আপডেট ভার্সনগুলো যেটা হচ্ছে 2007 ওপেন হবে না সেটা অবশ্যই চেঞ্জ করে নিয়ে 2007 ওপেন করতে হবে তো এখানে দেখুন কন্টিনিউ এখানে এসে অটোক্যাড দিতে পারেন আপনি এখানে ভার্সনটা অটো সেটআপ নিয়ে নেবে দেন এখান থেকে আমরা নিউ পেজ ধরে অলরেডি এখান থেকে কাজ করে তো এখানে নট এখন যেটা হলো তাহলে এটাকে আপনি হাইড করে রেখে দিতে পারেন কিভাবে রাখবেন করে রেখে দিতে পারেন এখন যেটা হলো পেজের ফরম্যাটটা চেঞ্জ করে দিতে হবে আর যদি বিগত আপনার কোনো কাজ থাকে সেখান থেকে কাজ থেকে আপনি কাজ করতে পারেন যেমন হচ্ছে আমার বিগত ফাইল থেকে যদি মনে করি আমার বিগত ফাইল যেগুলো সেগুলো থেকে আমি ওপেন করতে চাই তো তার জন্য যেটা করতে হবে আমাকে ফাইলগুলোতে আমি করতে পারেন আর নেক্সট ভিডিওতে কি করে কাজগুলো করবে তার প্রসিডিউর ফুললি দেখাই দেবো ফাইল ওপেন করে তো ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কাজ ক্লোজ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন।